আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, রাশিয়ার প্রতিক্রিয়া ধারণার চেয়েও কঠোর বলল চেক প্রজাতন্ত্র। আজকের সংবাদে আরো জানবেন আফগানিস্তানে গাড়ি বোমার বিস্ফোরণে নিহত 3। এদিকে সাবেক জেনারেলদের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান রুহানির। আজকের সংবাদে আরো জানবেন গুতেরেসকে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সরাসরি আলোচনায় যাওয়ার আহ্বান। এদিকে ভারী বর্ষণে সৌদিতে বন্যা, তুষারপাত হাইল ও আসিরে। আজকের সংবাদে আরো জানবেন ইরানের কুদস বাহিনীর নতুন উপপ্রধান জেনারেল ফালাহা জাদে। সর্বশেষ সংবাদে জানবেন ভারত পাকিস্তান ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত ইইউ এর কাশ্মীর নিয়ে শত্রুতার মধ্যস্থতার ঝুঁকি কেন নিল। এবারে বিস্তারিত, রাশিয়ার প্রতিক্রিয়া ধারণার চেয়েও কঠোর বলল চেক প্রজাতন্ত্র। মস্কো তাদের 20 কূটনৈতিককে বহিষ্কার করার পর চেক প্রজাতন্ত্র বলছে রাশিয়ার এই প্রতিক্রিয়া তাদের প্রত্যাশার চেয়েও কঠোর এবং পরবর্তী পদক্ষেপ এর বিষয়টি বিবেচনা করে দেখবে তারা। রাশিয়ার 18 কূটনৈতিককে বহিষ্কার এর জবাবে রোববার চেক প্রজাতন্ত্র দেশ ছাড়তে রুশ কূটনৈতিকদের 72 ঘন্টার সময় দিল। চেক কূটনৈতিকদের মাত্র একদিন সময় দেয় রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানায় সোমবার সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত চেক পররাষ্ট্রমন্ত্রী ইয়ান হ্যামাচেক বলেন, এমন পরিস্থিতি আমাদের ধারণার চেয়েও কঠোর। যত গোয়েন্দা কর্মকর্তাকে আমরা বহিষ্কার করেছি তারা তারও বেশি কূটনৈতিককে বহিষ্কার করেছে। টিভিতে সম্প্রচার করা ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, চেক প্রজাতন্ত্রের পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়া হলে তা কখন সে বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আলোচনা করব। চেক গোয়েন্দারা দাবি করেছেন রুশ কূটনৈতিকরা গুপ্তচর এর কাজ করছিলেন। 2014 সালে একটি গোলা বারুদের গুদামে বিস্ফোরণ এর ঘটনায় তারা সন্দেহভাজন বলে দাবি করেন। দেশটির বিরোধী দল এর এই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বললেও চেক প্রধানমন্ত্রী আদ্রে বাবেস তা খারিজ করে এবং এক সংবাদ সম্মেলনে বলেন, চেক প্রজাতন্ত্রকে আক্রমণ করছে না রাশিয়া, গুপ্তচররা এই হামলা চালিয়েছে, এটাকে আমরা গুপ্তচরদের সন্ত্রাসী হামলা বলতে পারি। তিনি বলেন, যেসব দল রাশিয়ার সাথে সংঘাতে জড়িয়ে আছে সম্ভবত তাদের কাছে এসব অস্ত্র বিক্রি করছিল বুলগেরিয়ার এক অস্ত্র ব্যবসায়ী, সম্ভবত অস্ত্রগুলো কোথাও চালান যাওয়ার পথে বিস্ফোরিত হয়। অবশ্য জিআরইউ এর গোয়েন্দাদের এখানে অভিযান চালিয়ে ওই চালান ভণ্ডুল করে দেওয়াটা গ্রহণযোগ্য নয়। এর আগে চেক প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছিলেন, ভারবিটিজ শহরে গোলা বারুদের ডিপো বিস্ফোরণে রুশ গোয়েন্দা সংস্থা জিআরইউ জড়িত থাকার ব্যাপারে ঘোরতর সন্দেহ আছে। এদিকে আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত 3। আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে 3 জন নিহত এবং 3 জন আহত হয়েছে। মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের একটি থানায় এ বিস্ফোরণ ঘটে। সিনহুয়ার খবরে জানা গেছে নিহতদের মধ্যে একজন হামলাকারী রয়েছে। প্রাদেশিক গভর্নর এ হামলার খবর নিশ্চিত করেছে। এদিকে সাবেক জেনারেলদের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান ইরানের। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটির সামরিক বাহিনীর সাবেক জেনারেলদের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। আগামী 18 জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন এর সাবেক কয়েকজন জেনারেলদের প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশের পরিপ্রেক্ষিতে এ আহ্বান করেন তিনি। সোমবার মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরে এই প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রেসিডেন্ট রুহানি তার আহ্বানে বলেন, আমাদের সামরিক বাহিনীর দায়িত্ব শুধু সামরিক ক্ষেত্রেই নয়, সাথে সাথে রাজনীতির সাথেও যুক্ত না থাকা তাদের দায়িত্ব। তিনি আরও বলেন, সামরিক বাহিনীর সদস্যদের মিশন হচ্ছে জাতির সার্বভৌমত্ব ও জনগণের নির্বাচিত সরকারকে সুরক্ষা দেওয়া। ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সামরিক বাহিনী বেশ কয়েকজন সাবেক কর্মকর্তাদের প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশে উদ্বিগ্ন প্রেসিডেন্ট হাসান রুহানির নেতৃত্বাধীন সংস্কারপন্থী জোট, এর মাধ্যমে ভবিষ্যতে দেশটি সামরিক সরকার এর অধীনে পরিচালিত হতে পারে বলে শঙ্কা করছেন তারা। অবশ্য ইরানের নির্বাচনে দেশটির সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে কোনো সাংবিধানিক বিধিনিষেধ নেই। শুধু সামরিক বাহিনীতে দায়িত্বরত অবস্থায় কোনো সদস্যের দেশটিতে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। ইরানের সংস্কারপন্থী রাজনৈতিক জোট এই বছর নির্বাচনে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীকে ঘোষণা করেনি। 2 দফা দায়িত্ব পালন এর কারণে ইরানের নির্বাচনী আইন অনুযায়ী প্রেসিডেন্ট রুহানি টানা 3য়বার আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
এদিকে গুতেরেসকে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সরাসরি আলোচনায় যাওয়ার আহ্বান বানের। মিয়ানমারের সামরিক বাহিনীকে অভ্যুত্থান পরবর্তী ক্রমবর্ধমান সহিংসতা থেকে বিরত রাখতে তাদের সঙ্গে আলোচনায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে প্রত্যক্ষভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব সংস্থাটির সাবেক মহাসচিব বান কি মুন। সমস্যাটিকে মিয়ানমার এর অভ্যন্তরীণ বিষয় বিবেচনা করে এই অশান্তিকে দক্ষিণ পূর্ণ এশিয়ার দেশগুলোর অগ্রহণযোগ্য করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বান। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বান এসব কথা বলেন বলে এক প্রতিবেদন জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 1 ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন মিয়ানমার এর নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটি থেকে সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করে আসছে জাতিসংঘের মিয়ানমার এর বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিনা সানার, কিন্তু তাকে দেশটির সফর এর অনুমতি দেয়নি বাহিনীটি। 2007 থেকে 2016 সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব এর দায়িত্ব পালন করা বান নিরাপত্তা পরিষদ এর বৈঠকে বলেন, পরিস্থিতির গুরুত্ব ও আশু প্রয়োজনীয়তা বিবেচনায় সহিংসতা বৃদ্ধি রোধ করতে আমি বিশ্বাস করি মিয়ানমার এর সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি আলোচনা যুক্ত হওয়ার জন্য মহাসচিবকে তার মধ্যস্থতার উপায়গুলি ব্যবহার করা উচিত। এদিকে ভারী বর্ষণে সৌদিতে বন্যা, তুষারপাত হাইল ও আসিরে। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণে বন্যা সৃষ্টি হয়েছে। অপরদিকে তুষারপাতে ঢেকেছে দেশটির উত্তরের হাইল ও দক্ষিণের আসির প্রদেশের কিছু অঞ্চল। এর আগে শনিবার দেশটির বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কা, আল আকিক ও অন্যান্য অঞ্চলে ভারী বর্ষণে বন্যার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। অন্যদিকে উত্তর পূর্ব অঞ্চলেও হাইল ও দক্ষিণ পূর্ব অঞ্চলেও আসির প্রদেশ এর তুষারপাতে সৃষ্ট বরফ এর স্তূপের ছবি ও ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যম এর চিত্রে দেখা যায়, সৌদি আরব এর বৃহত্তম আগ্নেয়গিরির ক্ষেত্রে হাইলের হারবাত, হাইলের হাররাত পানি রাশিদের পাহাড়ি অঞ্চল পুরো বরফে ঢেকে গিয়েছে। এছাড়া আসিরের আবহা, খামিস মুসাইদ, তানুমা ও আল নামাজ সহ বিভিন্ন শহরে বাসিন্দারা তুমুল বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাত প্রত্যক্ষ করেছে। সৌদি আরব এর ন্যাশনাল সেন্টার অফ মেটোলজি জানিয়েছে, তারা জিজান, আসির, আলবাহা ও মক্কাতে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা করছে। সূত্র আল আরাবিয়া। এদিকে ইরানের কুদস বাহিনীর নতুন উপপ্রধান জেনারেল ফালাহ জাদে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিশেষ কুদস বাহিনীর উপপ্রধান হিসেবে নতুন নিযুক্ত হলেন কুদস বাহিনীর সহকারী সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা ফালেহ জাদে। মঙ্গলবার IRGC-এর এক বিবৃতিতে বরাত দিয়ে ইরানের সংবাদ মাধ্যম এ প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়। খবরে বলা হয়, কুদস বাহিনীর সাবেক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হেজাজির ইন্তিকাল এরপর নতুন উপপ্রধান হিসেবে IRGC-র প্রধান মেজর জেনারেল হুসাইন সালামির প্রস্তাবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা ফালাহাজাদেকে অনুমোদন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি। এর আগে রোববার সন্ধ্যায় দীর্ঘদিন ইরাক ইরান যুদ্ধকালীন রাসায়নিক অস্ত্রের শিকার হয়ে অসুস্থ থাকা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হেজাজি 65 বছর বয়সে তেহরান এর বাকিয়াতুল্লাহ সামরিক হাসপাতালে ইন্তিকাল করেন। সোমবার IRGC-র এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেন। এদিকে ভারত পাকিস্তান এক, সংযুক্ত আরব আমিরাত EU এর কাশ্মীর সুস্থতার ঝুঁকি নিল কেন? ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামাতে 2019 সালের ফেব্রুয়ারিতে এক সন্ত্রাসী হামলায় 40 জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীদের মধ্যে আরেকটি যুদ্ধের প্রবল ঝুঁকি তৈরি হয়েছিল। যুদ্ধের শেষ পর্যন্ত হয়নি, তবে ভারত এবং পাকিস্তান এর সম্পর্ক হিমঘরে ঢুকে পড়ে। কয়েক মাস পর আগস্টে নরেন্দ্র মোদীর সরকার সংবিধান এর 370 ধারা রহিত করে কাশ্মীর এর বিশেষ মর্যাদা বাতিল করলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে পড়ে। কিন্তু গত 2 মাস ধরে হঠাৎ করেই সেই বরফ যেন গলতে শুরু করেছে। প্রথম ইঙ্গিত পাওয়া যায় 25 ফেব্রুয়ারি, যখন দুই দেশের সেনা কর্মকর্তাদের মধ্যে বিরল একটি বৈঠকে কাশ্মীর এর নিয়ন্ত্রণ রেখার যুদ্ধ বিরতি দিয়ে 2003 সালে সই করা একটি চুক্তি মেনে চলার সিদ্ধান্ত হয়। ওই খবরে অনেকেই বিস্মিত হয়েছিলেন তখন। এরপর মার্চের মাঝামাঝি পাকিস্তান এর সেনাপ্রধান জেনারেল কামার রশিদ বাজওয়া যখন অতীতের বিরোধকে কবর দিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি এবং শান্তিপূর্ণ উপায়ে কাশ্মীর সংকটের সমাধানের কথা বলেন, তখন ধারণা আরও শক্ত হয়েছে বল হয়তো গড়তে শুরু করছে।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।